জানুয়ারি 1972 সালে একটা ফোন আসে, ভাইকে বাঁচাতে হলে তাকেই যেতে হবে, তাই ছুটেও গিয়েছিলেন তিনি। তবে আর ফেরা হয়নি তার, নিজেই নিখোঁজ হয়েছেন ভাইকে বাঁচাতে গিয়ে। আজ সেই কিংবদন্তি লেখক ও পরিচালক জহির রায়হানের জন্মদিন। 19 আগস্ট 1935 সালে ফেনীর সোনাগাজী উপজেলার মজুপুরে জন্মগ্রহণ করেন জহির রায়হান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার পর সাহিত্য চর্চা ও সাংবাদিকতা শুরু করেন। চলচ্চিত্র জগতে জহির রায়হান পা রাখেন 1957 সালে জাগো হুয়া সাভেরা ছবিতে সহকারী হিসেবে কাজ করার মাধ্যমে। 1961 সালে তিনি রূপালী জগতে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন, কখনো আসেনি চলচ্চিত্রের মাধ্যমে। জহির রায়হান ভাষা আন্দোলনেও অবদান রেখেছিলেন, যা তার নির্মিত চলচ্চিত্র জীবন থেকে নিয়াতে উঠে এসেছে। আজও দর্শকরা অধীর আগ্রহ নিয়ে দেখেন সিনেমাটি। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে অবদান রেখেছেন তিনি। তাছাড়া মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি চরম অর্থনৈতিক দৈন্যের মধ্যে থাকার পরেও তার চলচ্চিত্র প্রদর্শনী হতে প্রাপ্ত অর্থ তিনি মুক্তিযোদ্ধা তহবিলে দান করে দিয়েছিলেন। জহির রায়হান হাজার বছর ধরে আরেক ফাল্গুন, 21শে ফেব্রুয়ারি, বরফ গলা নদী প্রভৃতি কালজয়ী উপন্যাস লিখে গেছেন। তার লেখা ছোট গল্প সময়ের প্রয়োজনে। পরবর্তীতে তার সহধর্মিনী চিত্রনায়িকা সুচন্দা হাজার বছর ধরে উপন্যাস অবলম্বনে 2005 সালে চলচ্চিত্র নির্মাণ করেন। জহির রায়হান শিল্প সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ নিগার চলচ্চিত্র পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার ও বাংলা একাডেমির মরণোত্তর সাহিত্য পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।